আমরা আগামী 5 তারিখ থেকে আমরা চাবানা বামগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত আমরা ম্যাঙ্গো স্পেশাল পার্সেল ট্রেন আমরা পরিচালনা করব। আমাদের এই ট্রেনে 6টা ওয়াগন থাকবে। 6টা ওয়াগনে আমরা প্রায় প্রতি ওয়াগনে 45 টন করে আমরা প্রায় 270 টন মালামাল পরিবহন করতে পারব প্রতি ট্রিপে। এবং এই ট্রেনটা আমাদের প্রতিদিন চলবে। আমরা চাবানা বামগঞ্জ থেকে দুপুর 16টায় আমরা ছাড়ব, ঢাকাতে এটা পৌঁছবে রাত 1টায়। আবার ঢাকা থেকে আমরা 2টা সোয়া 2টায় ছেড়ে আসবে, আবার চাবানা বামগঞ্জে পরের দিন সকাল 10:30 এটা পৌঁছে যাবে। আবার আমরা পরের দিন আবার চাবানা বামগঞ্জ থেকে আবার বিকাল 4টায় অর্থাৎ 16টায় আমরা আবার রাজশাহী হয়ে ঢাকার দিকে আমরা এটা চালাবো। এইভাবে আমরা চাবানা বামগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত শুধু আম না, এই ট্রেনে আমরা অন্যান্য সবজি ফলমূলও পরিবহন করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের সরকার গত 18 মে তারিখে আমাদের পার্সেলের যে ভাড়া ছিল এই ভাড়া থেকে আমাদের 25% ডিসকাউন্ট 25% রেয়াত করে দিয়েছে। এই রেয়াতের কারণে চাপাইনা বামগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে একজনের খরচ পড়বে 1.30 টাকা চাপাইনা বামগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত কেজি প্রতি। রাজশাহী থেকে খরচ পড়বে 1.17 টাকা প্রতি কেজি, যেটা বেসরকারি কুরিয়ার সার্ভিসে 10 টাকা থেকে 12 টাকা 15 টাকা পর্যন্ত ওনারা পরিবহন করে। আমরা খুব কম খরচে আমরা আম বা অন্যান্য ফলমূল কিংবা শাকসবজি আমরা চাপাইনা বামগঞ্জ থেকে রাজশাহী হয়ে এটা পরিবহন করব। লক্ষণীয় যে আমরা চাপাইনা বামগঞ্জ থেকে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, সর্দারোড, আব্দুলপুর, আড়ানি আব্দুলপুর এইসব স্টেশনে আমাদের স্টপেজ থাকবে। বঙ্গবন্ধু সেতু পশ্চিমে আমাদের স্টপেজ আছে, তারপরে টাঙ্গাইল, মির্জাপুর, হাইটেক সিটি, জয়দেবপুর, টঙ্গী বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুর, এভাবে আমাদের স্টপেজ থাকবে। অর্থাৎ যাতে ব্যবসায়ীরা মালামাল শাকসবজি বা ফলমূল মালামাল এখান থেকে লোড করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, তেজগাঁও বিশেষ করে তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, টঙ্গী এসব জায়গায় যাতে পৌঁছাতে পারে সেজন্য আমাদের এই ব্যবস্থা রাখা হয়েছে। আমরা চাইব প্রতিদিন প্রায় আমাদের 270 টন ক্যারিং ক্যাপাসিটির তুলনায় আমরা পুরোটাই আমরা ক্যারি করতে পারবো। তবে এই বিজনেসম্যানদের সাথে আমরা এই পরিবহনের পরিমাণটা বাড়ানোর জন্য আমরা গত 31 মে তারিখে আমরা এই রাজশাহী এগ্রো ফুড প্রডিউসার সোসাইটির সাথে আমরা একটা বৈঠক করেছিলাম। বৈঠকে ওনারা বলছেন যে এটা প্রচারণার উপর নির্ভর করে, যে যত বেশি প্রচারণা হবে তত বেশি মাল পরিবাহিত হবে। তো আমরা এই মুহূর্তে অনুমান করতে পারছি না যে কী পরিমাণ মাল পরিবাহিত হবে, তবে আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ প্রতিটা স্টেশনে যেখানে যেখানে আমাদের স্টপেজ থাকবে আমাদের ব্যানার পোস্টার আর এবং বিভিন্ন বাজারে যে আমাদের রেলওয়েতে পার্সেল মালামাল পরিবাহিত হয় বা হওয়ার সুযোগ আছে এইভাবে আমরা প্রচারণা চালাচ্ছি। আশা করি আমরা একটা ভালো বা সন্তোষজনক মাল পরিবহন করতে পারবো। আমাদের ক্যাপাসিটি 270 টন, কেউ যদি 270 টন মালামাল নিয়ে আসে আমরা পরিবাহিত করবো, নো প্রবলেম। রেলওয়ের কুলি আছে, নিজস্ব কুলি আছে, ওই কুলি লেবার সর্দার আছেন, ওনারা ওই মালটা বুক পার্টি যখন মালটা স্টেশনে বুক করবে, বুক করার পরে কুলিরা তাদের হেফাজতে নিয়ে আমাদের পার্সেল সহকারী আছে ওনারা হেফাজতে নিয়ে এটা ট্রেনে তুলে দিবে এবং গন্তব্য স্টেশনে এটা স্টেশনে নেমে দেওয়া হবে, মানে আনলোড করা হবে এবং যার নামের জিনিসটা বুক করা হলো স্টেশন থেকে নিয়ে যাবে, এটা সমস্যা নেই, এই সিস্টেমটা ভালো। কুলিদের জন্য কিছু খরচ আছে, এটা খুব নমিনাল সামান্য, এটা আমাদের 1 ক্যারেট আমের ক্যারেট প্রতি 20 কেজি বা 22 কেজি এটা ক্যারেট প্রতি কুলিরা 10 টাকা করে নেয়, এটা আমাদের রেট নির্ধারিত রেট এবং এটা খুব সামান্য রেট। আনলোডিংয়ে 10 টাকা নেবে, লোডিং করার সময় 10 টাকা নেবে, আনলোডিংয়ের সময় 10 টাকা নেবে, এটা নমিনাল রেট, এটা সমস্যা নেই, ব্যবসায়ীরা এটাতে কোনো আপত্তি করেনি। আমাদের যেহেতু ট্রেনের ঘনত্ব এখন কম ট্রেন চলাচল করছে সেহেতু আমাদের এই ট্রেনটা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে আশা করি। আল্লাহ
ठीक है।